हेलो एवरीवन, वेलकम बैक टू रॉकी वाइब्स। तो आज আমরা বেরিয়ে পড়েছি বেল্লা থেকে কাকরাজিতের দিকে কাকরাজিত মহাপ্রভু দর্শনের জন্য। আমরা NH16 ধরে এগিয়ে যাচ্ছি কাকরাজিতের দিকে। এখন আমরা আটকে পড়েছি রেল ক্রসিং এ। তোটা পথ অতিক্রম করার পর পৌঁছে গেলাম কাকরাজিত মন্দিরে। তো চলুন মন্দিরটি ঘুরে দেখাই, মন্দির প্রাঙ্গণে কি কি রয়েছে। তো শুনতেই পাচ্ছেন ঢাকার কীর্তনের আওয়াজে মেতে উঠেছে এই কাকরাজিতের মহাপ্রভুর প্রাঙ্গণ। এই রাস উৎসবে রয়েছে কুড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং প্রসাদ সেবনের ব্যবস্থা। মন্দিরের ভিতরে কি ধরনের কারুকার্য রয়েছে তো ওগুলো আপনাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি। রাস উৎসবের প্রধান আকর্ষণ যেটি হলো ঠাকুরের নৃত্য, চলুন সেটা দেখা যাক। তো আর আপনাদেরকেও দেখাই। যে স্থানে বিরাজমান হবেন সেই স্থানটি দেখুন কি ধরনের সুন্দরভাবে সাজানো হয়েছে। তো প্যান্ডেলটি একবার ঘুরে দেখা যাক। Yeah.
চলুন এবার ঘুরে দেখা যাক মেলা প্রাঙ্গণ। এগুলো দেখে মনে পড়ে যায় নিজেদের ছোটবেলার কথা। আর ফুচকা খাবো না, তা কখনো হয়? এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা যাত্রা শুরু হয়ে গেছে, অসংখ্য লোকের ভিড়। আর আমরা দেরি না করে কাকরাজিৎ মহাপ্রভুর একবার দর্শন করে আমরা ফিরব বাড়ি। তো বন্ধুরা, ব্লগটি এখানেই আমরা শেষ করছি। তো দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।